প্রিয় ছাত্রছাত্রীরা, হাসিবুল কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো মডেল অ্যাক্টিভিটি টাস্কের সেপ্টেম্বর 2021-এর নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে পার্ট 6-এর প্রশ্ন দিচ্ছে সেগুলি উত্তর পর্ব এই ভিডিওতে সমাধান করে দেবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ বুঝে লিখবে, আর আমি যেরকম লিখে দিচ্ছি এরকম লিখলে আশা করি সম্পূর্ণ মার্ক পেয়ে যাবে। তো দেখে নাও আজকের ভিডিও। প্রথমে দেখে নাও, 1 নম্বর দাগে ক্ষয়স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভ মেলা। ক্ষয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভে টোটালে দেখে নাও 4টি প্রশ্ন রয়েছে। 4টি প্রশ্নের জন্য মার্ক রয়েছে 4, এক এক করে। তো দেখো, প্রথমেই রয়েছে কি বলা হয়েছে, ভারসাই চুক্তি, এটার সঙ্গে মিলবে গ 1919 খ্রিস্টাব্দে। এবং 1.2 দেখো মহামন্দা, এর সঙ্গে মিলবে ঘয়েরটা 1929 খ্রিস্টাব্দ। তারপর হচ্ছে 1.3 14 দফা শর্ত, যেটির সঙ্গে হবে খ দাগের। এবং স্পেনের গৃহযুদ্ধ 1.4-এর, এটির সঙ্গে হবে ক 1936। তো দেখো, আর একটু জুম করে তোমাদেরকে বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো 1.1-এর সঙ্গে হচ্ছে গ, 1.2 মহামন্দার সঙ্গে হচ্ছে ঘ 1929, 1.3 14 দফা শর্ত, এটা হবে খ 1918। এবং 1.4 স্পেনের গৃহযুদ্ধ, এটি হবে ক 1936। তো পরবর্তী দাগে আমরা চলে যাব। পরবর্তী দাগে হচ্ছে 2 নম্বর দাগে, তো কি বলা হয়েছে 2 নম্বর দাগে। তো দেখে নাও যে সত্য বা মিথ্যা নির্ণয় করো, এখানে টোটালে 4টি প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের জন্য 4 মার্ক রয়েছে। 2.1 নম্বর দাগে রাশিয়ার পার্লামেন্ট ডুমা নামে পরিচিত, এটি কিন্তু সত্য, তো পাশে দেখো সত্য লিখা রয়েছে। তারপর 2.2 ভাইমার প্রজাতন্ত্র জার্মানিতে গড়ে ওঠা একটি অস্থায়ী কার্যকারী সরকার, যার কার্যকাল ছিল 1919 থেকে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটাও হবে কি সত্য। তারপরে দেখে নাও 2.3 14 দফা নীতি ঘোষণা করেন লেলিন, এটি হবে কিন্তু মিথ্যা। তারপরে দেখো 2.4-এর একটা লিগ অফ নেশন গড়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এটা কিন্তু সত্য। লিগ অফ নেশন হয় 1945 খ্রিস্টাব্দে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 1939 খ্রিস্টাব্দে, তাহলে অবশ্যই পরে হচ্ছে, তাহলে ঠিকই রয়েছে, তাহলে এটা হবে কি সত্য। তাহলে 2.1 হলো সত্য, 2.2 হলো মিথ্যা সত্য, এবং 2.3 হলো মিথ্যা, এবং 2.4 হলো সত্য। তো এই ছিল 1 এবং 2 নম্বর দাগের প্রশ্নের উত্তর। এবং তারপরে আমরা চলে যাব 3 নম্বর দাগের প্রশ্নে। তো 3 নম্বর দাগের প্রশ্ন উত্তর পূর্বেই তোমাদেরকে একটা কথাই জানাবো, যে সমস্ত ভিউয়ার্সরা এই চ্যানেলে নতুন, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কারণ এই চ্যানেলে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ে, সমস্ত ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তর আর করে দেওয়া হয় কম্পিউটার টাইপিং। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে সমস্ত নোটিফিকেশন বা পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর সবার আগে পেতে। তো দেখে নাও 3 নম্বর দাগে, এখানে টোটালে প্রশ্ন রয়েছে 2টি, দেখে নাও, যার জন্য মার্ক রয়েছে 2 মার্ক করে, টোটালে 4 মার্ক রয়েছে। এমস টেলিগ্রাম কি আর প্যারি কমিউন গঠনের উদ্দেশ্য কী ছিল। এবং 4 নম্বর দাগের 1টি প্রশ্ন রয়েছে, যার জন্য মার্ক রয়েছে 4। 7টি বা 8টি মার্কে উত্তর দাও, জার্মানি ঐক্য আন্দোলনে 20 মার্কের ভূমিকা উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো আমি যেরকম হয় লিখে দিচ্ছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, আশা করছি ফুল মার্ক পেয়ে যাবে। তো দেখে নাও উত্তরগুলি। প্রথমে দেখে নাও কি বলা হয়েছে, প্রথমে রয়েছে এমস টেলিগ্রাম কি, যে উত্তর লিখবে প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম এমস নামক স্থান থেকে তার প্রধানমন্ত্রী বিসমার্কের টেলিগ্রামের মাধ্যমে একটি খবর পাঠান 13 জুলাই 1870 খ্রিস্টাব্দে। এর বিষয় ছিল ফরাসি দূত বেনেডিক্টের সঙ্গে রাজা প্রথম উইলিয়ামের আলোচনার সংক্ষেপ, এটি ইতিহাসের এমস টেলিগ্রাম নামে খ্যাত। এর ফলে ফ্রান্সের সঙ্গে প্রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছিল এবং জার্মানির ঐক্য সম্পন্ন হয়েছিল। তো এই ছিল 3 নম্বর দাগে 3.1 নম্বর প্রশ্নের উত্তর। এবং দেখে নাও পরবর্তী প্রশ্ন উত্তর, পরবর্তী প্রশ্ন হচ্ছে প্যারি কমিউন গঠনের উদ্দেশ্য কী ছিল। উত্তর দেখে নাও যে 1789 খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দের বিপ্লবে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়, বিশেষ করে প্যারিসের দরিদ্র শ্রমিক শ্রেণীর বিশেষ ভূমিকা ছিল। বিপ্লবের সময়
এই দরিদ্র শ্রমিক শ্রেণীর প্রতিনিধিদের নিয়ে প্যারিসে 1871 খ্রিস্টাব্দে 18 মার্চ গঠিত হয় প্যারি কমিউন। প্যারি কমিউন প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল কী কী উদ্দেশ্য ছিল? 1 নম্বর হচ্ছে প্যারিস নগরী বিপ্লবীর পৌর প্রশাসন পরিচালনা করা। 2 নম্বর হচ্ছে প্যারিসের গৌরব ও মর্যাদা বৃদ্ধি করা। 3 নম্বর হচ্ছে সমগ্র ফ্রান্সের উপর প্যারি কমিউন এর প্রাধান্য প্রতিষ্ঠা করা। এবং পরবর্তী প্রশ্ন ছিল 4 নম্বর দাগের, প্রশ্নটা দেখে নাও, 4 নম্বর দাগের কী বলা হয়েছিল যে জার্মানির ঐক্য আন্দোলনে বিস্মার্কের ভূমিকা উল্লেখ করা, যার জন্য ছিল 4 মার্ক। তো উত্তর দেখে নাও, ফরাসি বিপ্লবের পূর্বে তথা নেপোলিয়নের জার্মানি জয়ের আগে জার্মানি প্রায় 300টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। পরবর্তীকালে নেপোলিয়ন সেই রাজ্যগুলি জয় করে পুনর্গঠন করে এবং 300টি রাজ্যকে 39টি রাজ্যে বিভক্ত করে কনফেডারেশন অব দ্য রাইন নামে একটি রাষ্ট্র সংগঠন করেন। পরবর্তীকালে ভিয়েনা সম্মেলন ন্যায্য অধিকার নীতি প্রয়োগ করে জার্মানিকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে পরিণত করে দেওয়া হয় এবং প্রতিষ্ঠিত হয় অস্ট্রিয়া কর্তৃত্ব। পরবর্তী সময়ে বিসমার্কের নেতৃত্বে জার্মানি ঐক্য সম্পন্ন হয়। রক্ত ও লৌহ নীতি প্রয়োগ বিসমার্কের যুদ্ধের অনুকূল পরিস্থিতিকে লাগিয়ে 1864 থেকে 1870 এই 6 বছরের মধ্যে 3টি যুদ্ধের সাহায্যে জার্মানির ঐক্য সম্পন্ন করেন। পরবর্তীতে দেখো নাও, ডেনমার্কের সঙ্গে যুদ্ধ বলে একটা পয়েন্ট করবে, তো আমি যেরকমভাবে পয়েন্ট করে দিচ্ছি তোমরা এরকমভাবেই পয়েন্ট করবে আর এরকমভাবেই বুঝে লিখবে। আশা করছি 4-4 মার্ক পেয়ে যাবে এই প্রশ্নের উত্তরটি। প্রথমে স্লেজউইগ ও হলস্টেইন পুনরুদ্ধারের জন্য বিসমার্ক অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ 1866 খ্রিস্টাব্দে করেন এবং ডেনমার্ক পরাজিত হয়। গ্যাস্টিনের সন্ধি দ্বারা প্রাশিয়া প্রায় স্লেউক অস্ট্রেলিয়া পায় হলস্টেইন এবং পরবর্তীতে অস্ট্রেলিয়ার সঙ্গে যুদ্ধ বলে একটা পয়েন্ট করবে। তো দেখো, গ্যাস্টিনের সন্ধি এমনভাবে করা হয়েছিল যাতে শীঘ্রই অস্ট্রেলিয়া ও প্রাশিয়ার মধ্যে যুদ্ধ বাঁধে, সেই জন্য বিসমার্ক আগাম প্রস্তুত ছিলেন। 1866 খ্রিস্টাব্দে প্রাশিয়া স্যাডওয়ার্ড যুদ্ধে অস্ট্রেলিয়াকে পরাজিত করে, ফলে উত্তর ও মধ্য জার্মানি থেকে অস্ট্রেলিয়ার প্রাধান্য দূর হয়। এবং পরবর্তীতে পরবর্তী যে পয়েন্ট করবে সেটি হচ্ছে কি, ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। তো ফ্রান্সের সঙ্গে যুদ্ধ পয়েন্ট করে লিখবে, এরপর দক্ষিণ জার্মানি থেকে ফ্রান্সের প্রাধান্য দূর করার জন্য বিসমার্ক 1870 খ্রিস্টাব্দে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করেন। সেডানের যুদ্ধে ফ্রান্স পরাজিত হয়ে জার্মানি ত্যাগ করে। এবং পরবর্তীতে যেটা লিখবে তোমরা মূল্যায়ন বলে করবে, বা উপসংহারও লিখতে পারো বা মূল্যায়নে লিখতে পারো। তো এখন ট্রেন্ডিং বিষয় হচ্ছে মূল্যায়ন, তো মূল্যায়নে লিখবে, এভাবে বিসমার্কের ইতিবাচক নেতৃত্বে জার্মানির রাষ্ট্রীয় ঐক্য সম্পন্ন হয়। এই নবগঠিত জার্মানির রাজা হন প্রথম উইলিয়াম। তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক করো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিওটি এখানেই শেষ, পরবর্তী আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।